বীরভূমের মল্লারপুর পুলিশের মানবিক উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা হলো এক অসহায় দম্পতি কন্যার সন্তানের। বাড়ি মল্লারপুর বাহিনার কাছে বঙ্গশ্রী দোকানের পাশে। জানা যায়, জয়ন্তী মিস্ত্রির মেয়ে মিলি মিস্ত্রি কয়েকদিন আগে ছাদ থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায়। কিন্তু একদিকে যেমন টাকার অভাব, অন্যদিকে তেমন করোনার জেরে দেশে লকডাউন পরিস্থিতি। উভয় সংকটে মেয়েকে তারা হাসপাতালে নিয়ে যেতে কিংবা ভর্তি করাতে পারছিল না, হচ্ছিল না কোনো চিকিৎসা। চোখের সামনে কষ্ট পাচ্ছিল মেয়েটি। খবর পেয়ে সব খবরের প্রতিনিধি পৌঁছায় জয়ন্ত মিস্ত্রির বাড়িতে। তুলে ধরা হয় তাদের কথা, খবর যায় মল্লারপুর থানার পুলিশের কাছে। মল্লারপুর পুলিশের উদ্যোগে ও আর্থিক সাহায্যে বর্তমানে মেয়েটি হাসপাতালে ভর্তি হয়েছে এবং তার চিকিৎসা শুরু হয়েছে। আরও জানা যায়, পুলিশ নিজের উদ্যোগে ও নিজের খরচায় থানার অ্যাম্বুলেন্সে করে মেয়েটিকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যায় এবং চেক আপ করিয়ে আবার তাদের নিজের বাড়িতে পৌঁছে দেয়। মল্লারপুর থানার পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি যেমন পরিবার, তেমনই সাধারণ মানুষ। পরিবারের তরফ থেকে সব খবরকে ধন্যবাদ জানায় জয়ন্তী মিস্ত্রি। কি হয়েছিল আপনাদের? প্রথমে ছেলেটা পড়ে গিয়েছিল ছাদ থেকে, বলেছিলাম কিছু সাহায্য করো, আমি একজনকে চিনি, তাকে আমি জিজ্ঞেস করলো যে দাদা এরকম ব্যাপার, আমাকে একটু কিছু সাহায্য করো। তো দাদা সবার সাথে যোগাযোগ করলেন, যোগাযোগ করে সবাইকে সাহায্য করলেন। সাহায্য করার পর দাদা বললে ঠিক আছে, তোমাদের বাড়িতে পুলিশের গাড়ি যাবে, পুলিশরা সাহায্য করবে তোমাকে। আমারও দাদা ঠিক আছে, আপনার ধন্যবাদ এতটা করে দিল। আরও কেউ আমাকে মানে দেখে না, কেউ আমাকে তাকায় না, তারপর ভাত টাক যা হয়েছে কিছুই আমি পাই না, আর আমাকে কেউ দেয় না। যখন থেকে আমার স্বামী মারা গেছে তখন থেকে আমার প্রচুর কষ্ট, মা বাবা কিছু দিয়ে চালাচ্ছে, ওই নিয়ে চলছে। বড় মেয়েটা একটা ঘরে কাজ করে, একটা ঘরে আমি করি, ওই নিয়ে আমার চলছে। কার মাধ্যমে সাহায্য পেলেন আপনি? আমি পুলিশের মাধ্যমে সাহায্য পেলাম। তাহলে সাংবাদিকরা যে আপনাদের পাশে দাঁড়িয়ে ছিল সেটা কতটা ভাবে কি বলবেন, তাদেরকে কি বলবেন? আপনাদের আপনাদের কাছে সাহায্য চাই না, আপনারা সাহায্য করেছেন, এইটা আমার ধন্যবাদ। আপনারা আবার পুলিশকে জানালেন, পুলিশের কাছে কিছুটা সাহায্য পেলাম। আজ পুলিশ কি করলো? পুলিশ রামপুরহাট নিয়ে গেলে, পুলিশ এসে চিকিৎসা করালে। হ্যাঁ, পুলিশ আমাকে সে মেয়েটাকে দেখাশুনি করিয়ে ফটো মোটো সব তুললে, তুলে আর বাড়িতে এসে আবার দিয়ে গেল। সব খবর সবরকে ধন্যবাদ। কি নাম দিদি আপনার? জয়ন্তী মিস্ত্রি।